প্রশ্ন করেছেন পুষ্পদাস। ম্যাম, আমার 9 মাসের বাচ্চা বুকের দুধ ছাড়া আর কিছু খেতে চায় না 7 দিন ধরে, এখন কি খেতে করতে পারেন? অনেক সময় থাকে বাচ্চাদের অ্যাপেটাইট লস থাকে, বা আপনি কি ধরনের খাবার দিচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন আপনি একই খাবার দিচ্ছেন কি না, খাবারের প্রেশার কেমন সেটা, সারাদিনে আপনি দুবার আলগা খাবার ট্রাই করেন, যেমন একবেলা একটা আলু সিদ্ধ হলে আরেকবেলা একটা কলা হতে পারে, একবেলা এক টুকরা মাছ হলে আরেকবেলা একটা ডিমের সাদা অংশ হতে পারে, আরেকবেলা একটু ডিমের কুসুম হলে একটু নরম ভাত হতে পারে। এভাবে এক্সচেঞ্জ করে একটা ভালো গ্যাপ দিয়ে আলগা খাবার দিন, বারবার বাচ্চার সামনে খাবারের বাটিটা আনবেন না। প্লাস হলো বাচ্চার বুকের দুধের ফ্রিকোয়েন্সি কেমন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি বুকের দুধও খাওয়াচ্ছেন পাশাপাশি আলগা খাবার নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা খাবে না। আর বাচ্চা যখন বুকের দুধে ইজিলি নিতে পারে, তখন অনেক সময় আছে সলিড খাবারটা তারা নিতে চায় না, সেই জন্য বাচ্চার বুকের দুধ খাওয়ানোর পরও একটা ভালো গ্যাপ তৈরি করে আপনাকে আলগা খাবারটা তাকে দিতে হবে। এবং খাবারের টেস্ট সে কেমন চায় সেটাও বুঝতে হবে, যেহেতু এই সময় আমরা লবণ এবং চিনিটা অ্যাড করতে না বলে থাকি। বাট আপনি ডিফারেন্ট ওয়েতে খাবারটাকে টেস্ট করতে পারেন, একটা খাবার সাথে একটা খাবার মিক্সড করে টেস্ট হয়, লাইক সুজির সাথে যখন আপনি কলা মিক্সড করবেন বা ডিমের কুসুম মিক্সড করবেন খাবারের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। ওটসের সাথে খেজুর মিক্সড করলেন, একটু বাদাম মিক্সড করলেন, খাবারের টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় ফর্মুলা দুধ থাকে, আপনি ওটস বা সুজিতে বা সাবুদানাতে একটু দুধ মিক্সড করতে পারেন, ভাতের সাথে একটু দুধ ভাত কলা, এরকম টেস্ট চেঞ্জ করে করে আসলে বাচ্চাদেরকে দিতে হয়। সাইকোলজি বুঝে বাচ্চাকে দিতে হয়, তবে বারবার যখন বাচ্চাকে খাবার নিয়ে ফোর্স করা হয় তখন বাচ্চাদের একটা অনীহা তৈরি হয়, তাদেরও ডিপ্রেশন তৈরি হয়, খাবারের প্রতি তখন তাদের কোনো আগ্রহ থাকে না। এই জন্য আগ্রহ তৈরি করার জন্য বাচ্চাকে সময় দিতে হবে।